সরকার জঙ্গিবাদকে কাজে লাগিয়ে দেশকে লুণ্ঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দলে আরেক ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন আওয়ামী লীগের মধ্যেই রয়েছে জঙ্গিবাদ। আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে আব্দুল্লাহ আল নোমান বলেন, ভারতকে খুশি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে দেশ ধ্বংস করছে সরকার। জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আলোচনায় শাহ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, এ সরকারই দেশে জঙ্গি শাসন কায়েম করেছে। জঙ্গি আপনার দলের মধ্যে আছে, জঙ্গি আপনার পার্টির মধ্যে আছে, জঙ্গি আপনার দলে কে আছে আমি নাম বলে দেব, কারা কে? শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে খতম করার জন্য গণবাহিনী তৈরি করেছিল কে? তোমরা জঙ্গি শাসন আনিয়েছ, তোমাদের ঘরে তো জঙ্গি আছে। জঙ্গিবাদকে কাজে লাগিয়ে এখন তারা একটা লুণ্ঠন করছে বাংলাদেশকে, এবং এখানে আমাদের এখন কথা বলার কোনো সুযোগ নেই, কথা বললেই কেউ জঙ্গি হয়ে যাচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, তাতে এই সরকারের প্রাথমিক কাজ ছিল কে তাকে অভিনন্দন জানানো।